নবাগত ছাত্র ছাত্রী সকলের ফলের যেতিয়া দুয়াশার পড়লে কেজনমান ছাত্র ছাত্রীক আমন্ত্রণ করেছিল তার ভিতর ময়ো এজন আছিল। তোমালোকর যেটা জন্মই হওয়া নাই, এটা 1995 সনের কথা। সেই যে নবাগত আগরণী সভার যে আকর্ষণ, আজি যে মই কইলো তোমালোকর কারণে একটা সুকীয়া দিন, সুকীয়া গুরুত্ব আছে, মোরও তেনেকুৱা একটা সুকীয়া গুরুত্ব আছে। আর সেই দিনটি এজন নবাগত হিসাবে মই যেকটা কথা কৈছিল সেই কথাকিটাই মই এটা তোমালোকক কব বিচার। মাইক্রোফোনের সম্মুখত উপস্থিত হয়ে মই কৈছিল তোমালোকৰ ইয়াতকৈ প্রায় 10 গুণ ডাঙৰ হব দৰং মহাবিদ্যালয়। আমাৰ দিনতে 5,500 মান ছাত্র ছাত্রীয়ে পঢ়িছে, এতিয়াতো চাগে 6,000-7,000 মান হব পাৰে। সায়েন্স, আর্ট, কমার্স, বিজ্ঞান, কলা, বাণিজ্য এই তিনিওটা শাখার এখন ডাঙর মহাবিদ্যালয়, বিশাল পেন্ডেল, ডাঙর মঞ্চ। এই যে নবাগত সকলের ফলের যেটা আমি কথা কৈছিল, মোৰ আগত কেজনমান স্পেন করা লড়া ছোৱালীয়ে কথা কৈছিল, মোৰ এতিয়াও মনত আছে। দৰং কলেজত ব্রহ্মপুত্রের উত্তর পাড়ার নালন্দা বলে কোয়া হয়, আর কটন কলেজত যখন নপঢ়িছিল আমার ব্রহ্মপুত্রের উত্তর পাড়ার লক্ষ্মীপুর ধেমাজির ফলের সকলে দৰং কলেজত পড়ছে। আজি যে তোমালে ইয়ার বেলেগ শিক্ষানুষ্ঠান নগৈ এই শিক্ষানুষ্ঠান পড়িছা, কিয় পড়িছা? এই বিদ্যালয়খনের প্রতি তোমালোকর অভিভাবক সকলের একটা সুকীয়া আস্থা আছে, বিশ্বাস আছে। তোমালোকর মাজত থাকে এই বিদ্যালয়খনের শিক্ষাগুরু সকলের প্রতি একটা সুকীয়া আস্থা, সম্মান আছে। এই বিদ্যালয়খনের পড়িলে তোমালোকর ভবিষ্যৎ জীবনটো উজ্জ্বল হব, ভাল হব, এনেকুৱা এটা তোমালোকর ধারণা। এই কারণে বেলে বলে নগৈ তোমালোক বিয়ালৈ আহিছে। ঠিক একেধরনের আমিও যে সকলে গুৱাহাটীলৈ যাব নোৱাৰিছিল আমি তেজপুৰত পঢ়িছিলো, আৰু দৰং কলেজৰ এটা তেতিয়া নাম আছে, সেইকাৰণে বহুত স্থান কৰা ল'ৰা ছোৱালীও তেতিয়া দৰং কলেজত পঢ়িছিল, এতিয়াও পঢ়ে। সেই স্থান কৰা ল'ৰা ছোৱালীবিলাকৰ পিছত যি কেইজনে আমি কথা কৈছিলো তাৰ ভিতৰত মই আছিলো, আৰু মই মাইক্ৰফোনৰ সন্মুখলৈ গৈ এইটোৱেই কৈছিলো যে নমস্কাৰ, মোৰ নাম নিতুমণি শইকীয়া, মই লখিমপুৰ জিলাৰ নাৰায়ণপুৰৰ পৰা আহিছো। আজি আপনাদের মো কোনো চিনি নাপায়, এই মাত্র যিকজন আমার মেট্রিক হায়ার সেকেন্ডারি স্ট্যান্ড করা আমার বন্ধুয়ে আপনার আগত কথা কলে সকলে চিনি পায়, আর আপনাদের কারণে জাউরিয়ে জাউরিয়ে হাত চাপড়ি মারিছে, কিন্তু মই মুক্ত আপনাদের কোনো চিনি নাপায় নাজান, গতি মই নিজেই চিনাকি দিছি যে লক্ষিমপুর জেলার মানে নারায়ণপুর পাই, কিন্তু আজি মই এজন নবাগত হিসাবে মাইক্রোফোনের সম্মুখত থিয় হয়ে একটা কথা কব বিচার যে আজি মো কোনো চিনি নাপায় দৰং কলেজের বিশাল ক্যাম্পাসট, না অধ্যক্ষ মহোদয় চিনি পায়, না মোৰ ডিপার্টমেন্টের স্যার সকলে চিনি পায়, না আন আন ডিপার্টমেন্টের স্যার সকলে মোর নাম জানে, না মোৰ সভাপতি সকলে মোক আজি চিনি পায়। কিন্তু এই মহাবিদ্যালয়খন পড়ি থাকা সময়তে মই এনেকুৱা এজন ছাত্র হব বিচার, আর ইয়ার পর পড়ি ওলাই যাওয়ার পিছতো মই এনেকুৱা এজন ছাত্র ইয়াত হব বিচার, যিজন ছাত্রক লৈ অকল মোৰ সহপাঠী সকলে নহয়, মোৰ ডিপার্টমেন্টের স্যার বাইদেউ সকলে নহয়, ইয়ার প্রত্যেকগৰাকী শিক্ষাগুরু যাতে কবলগীয়া হয় যে ই আমার ছাত্র আছিল, এই নিতুমণি মোৰ একেলগে পঢ়িছিল, প্রিন্সিপাল স্যারও যাতে কবলগীয়া হয় যে এই নিতুমণি আমার ছাত্র আছিল। ইয়ার পর যাতে মই ওলাই যাম এদিন সকল শিক্ষাগুরু মোক লৈ যাতে গৌরব করবলগীয়া হয়, আর ইয়াত পড়ি থাকার সময়তে এই তিনিটা বছর মোক যাতে এই মহাবিদ্যালয়খনের প্রত্যেকজন ছাত্র ছাত্রীয়ে চিনি পাবলগীয়া এজন মই ছাত্র হব পাৰো, তার কারণে মই নবাগত আদরণীয় সভাত আপনাদের আশীর্বাদ বিচাৰি মোক আর বেলেগ একো নাই। মই যেতিয়া দৰং কলেজৰ সেই নবাগত আদরণীয় সভাত সেই কথাকেইটা কৈছিলো তার এদিনমানৰ পিছতেই দৰং কলেজত সোণালী জয়ন্তী হৈছিল, গোল্ডেন জুবলী, আর সেই সোণালী জয়ন্তীত মোর সপোনের কেগুলা স্বনামধন্য ব্যক্তিক মানে জীবনের প্রথমবার কারণে লগ পাইছিল, যিজন ব্যক্তি মোৰ আদর্শ, যিজন ব্যক্তি মোৰ দ্বিতীয় দেউতা, যিজন ব্যক্তি মোৰ জীবনের গুরু, তেখেতকো প্রথম মানে এই দৰং কলেজতে দেখিছিল, তেওঁ আছিল
হোমেন বরগোহাঁই স্যার, ডক্টর মামনি বৈষ্ণব গোস্বামী, ডক্টর নগেন শইকীয়া, হীরেন ভট্টাচার্যর পর আরম্ভ করে হোমেন বরগোহাঁই স্যারলৈকে মানে দরং কলেজত এই প্রথম দেখেছি। এই সোণালী জয়ন্তীত তেনেকা মানুষ বিশিষ্ট অতিথি মুখ্য অতিথি হয়ে এই গুয়াহাটির পর গৈছিল, সেই এক কলেজরে তার 25 বছর পিছত যেটা 75 বছর দরং কলেজে যেটা ডায়মন্ড বমি অনুষ্ঠিত করেছিল সেই অনুষ্ঠান মানে নিজে নিতুমনি শইকীয়া মুখ্য অতিথি হয়ে গেছিল 25 বছর পিছত। অর্থাৎ মানে তোমালোক নিজের দশ মারিছ বলে নাভাবি বা অহংকার করে কিনা কথা কইছো বলে ভুলতো নাভাবি, মানে এই কথাটাই কই যে ছাত্র অবস্থাতে নবগত হয়ে মানে যে কথা কইছিল যে আজি আপনাদের মোক কোনো চিনি নাপায়, ইয়াত পড়ি থাকা এই তিনটা বছর মানে এনেকা এজন ছাত্র হব বিচার যেজন ছাত্র সকলে চিনি পাব, এই কলেজখনের পর ওলাই যাওয়ার পিছত মানে এনেকা এজন ছাত্র হয়ে জিয়াই থাকব বিচারি যেজন ছাত্রক এই মহাবিদ্যালয়খনের প্রত্যেকগী শিক্ষাগুরুয়ে যাতে গৌরব করবো আর মূর থাকা সকল মূর পড়া সকল ছাত্র ছাত্রী যাতে কব পারে যে ই আমার একটা পড়িছিল, ই মূর এক বেঞ্চত বহিছিল, আমি একখন ক্যান্টিনত একটা এদিন চাহ খাইছিল, একটা সিনেমা হলত আমি একটা এদিন সিনেমা চাইছিল, লাইব্রেরীত ই মূর একটা বেঞ্চতে একটা ডেস্কতে মো কাকতি বহিছিল, এনেকে যাতে কবলগীয় হয়।